ফিরে গেলাম সেই 90 দশকে। আমাদের ছোটবেলাকার সময় ছিল না কোনো ম্যাগি কিংবা রাউন্ড, তখন নুডলস বলতে আমরা বুঝতাম কোকোলা নুডলস। তাই আজকে চলে এলাম সেই কোকোলা নুডলসের একটি রেসিপি নিয়ে। এই নুডলস শুধু ডিম আর আলু পেঁয়াজ দিয়ে যেমন স্বাদ লাগে, সবজি দিয়ে আরও বেশি অসাধারণ টেস্ট লাগে। তো আসুন দর্শক, কীভাবে শীতের হরেক রকম সবজি দিয়ে আমি আজকে এই কোকোলা নুডলসটা রান্না করবো তো আজকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে কিছু সবজি কেটে নিয়েছে যেগুলো একদম শীতের টাটকা সবজি। আর এখানে 1 কাপ পরিমাণ একদম কুচি কুচু করে বাঁধাকপি কুটে নিয়েছি। আর এখানে ফুলকপি, আর এখানে একদম গ্রিন পেঁয়াজকলি, আর এখানে গাজর কুচি করে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি, 1টা পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা, 2টো ডিম, আর এখানে 1টা আলু কুচি করে নিয়েছি। আর এই তো এখানে আমার কোকোলা এগ নুডলস। আর এইদিকে নুডলসটা সিদ্ধ করার জন্য পানি বয়েল করতে দিয়ে দিলাম, সাথে 1 টেবিল চামচ তেল অ্যাড করে দিচ্ছি, আর 1টু লবণ অ্যাড করে দিচ্ছি। তেল অ্যাড করার মানে হচ্ছে নুডলসগুলো যখন সিদ্ধ করব তখন 1টার সাথে 1টা লেগে যাবে না, এদের গা 1টা থেকে 1টা গা ছেড়ে ছেড়ে আসবে। আর এই নুডলসের সাথে অ্যাজ ইউজুয়াল 1টা মশলা দেয়, যেটা দেখিয়ে দিচ্ছি। বেশি সিদ্ধ করা যাবে না, 70-80% সিদ্ধ হলে এটা নামিয়ে নিতে হবে। আর আরেকটা হচ্ছে, একটা জিনিস হচ্ছে হাত দিয়ে ধরলে যদি হালকা একটা সুচিকন সুতার মতো মনে হয় নুডলসে, তখন এটি সাথে সাথে নামিয়ে নেবেন, একটু শক্ত থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে। এই তো আমার এই নুডলসটা হয়ে গিয়েছে, আমি এবার এটি নামিয়ে নেব। আর নুডলস নামানোর সাথে সাথেই পানি ঝরিয়ে নিতে হবে, না হলে নুডলসটা আরও বয়েল হয়ে যাবে। আর সাথে সাথে ঠান্ডা পানি ট্যাপ থেকে ছেড়ে দিতে হবে। এই তো দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম ছেড়ে ছেড়ে এসছে 1টার থেকে 1টা। এই তো আমি এইদিকে চুলায় চলে আসলাম, প্যান বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিলাম, সাথে আলু গাজর ফুলকপি একসাথে দিয়ে দিয়েছি। 30 সেকেন্ড পরে দিয়ে দিচ্ছি প্রায় যে বাঁধাকপিটা কুটে রেখেছি 1 কাপ পরিমাণ ওটা। এই এই নুডলসটা কিন্তু শুধু যে আপনারা বিকালের স্ন্যাক্স আইটেমে খাবেন তা না, এটা আপনারা সকালেও খেতে পারবেন, কেননা এতে হরেক রকম সবজি দেওয়া আছে। এখন একটু সিদ্ধ করে নেব। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজকলি, দিয়ে দিচ্ছি এরপরে কাঁচা লঙ্কা, অ্যাট লাস্ট আমি টমেটো কুচি দিয়ে রান্নাটা এখানে কমপ্লিট করব, মানে যে সবজিগুলো রান্না ওই সবজিগুলো রান্নাটা এখানে আমি কমপ্লিট করে নেব। এই তো হয়ে গিয়েছে। আর টমেটোটা একদম লাস্টে দিতে হবে, কারণ টমেটো এমনিতেই গরম, যখন ভাপ লাগে এটা এমনিতেই সফট হয়ে যায়, নরম হয়ে যায়। আর এরপর আমি দিয়ে দিচ্ছি ডিম। ডিমটা ভাজি করে নিব। আর একটু লবণ অ্যাড করে দিয়েছি ডিমে, হালকা 1টু লবণ। ডিমটাও নামিয়ে নিয়েছি। আমি একটু বড় প্যান বসিয়ে দিয়েছি যাতে নুডলসটা রান্না করতে ইজি হয়, নাড়াচাড়া করতে ইজি হয়।
এখানে আমি পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি আর কাঁচা লঙ্কা চিরে রেখে ছোটো দিয়ে দিয়েছি। ভাজা ভাজা হয়ে গেলে আমি নুডলসটা অ্যাড করে দিব। শীতের সন্ধেবেলাকার সেই কথাটা মনে পড়ে গেল, ছোটোবেলার কথা। সন্ধ্যাবেলায় মা যখন উনুনে কোকোলা নুডলস রান্না করত, তখন আমাদেরকে বলতো যে উঠোনের সামনে দিকটা থেকে ধনেপাতা নিয়ে আসতে, সবুজ সবুজ ধনেপাতা। তা আমরা গুটি গুটি পায়ে গিয়ে আমাদের ক্ষেত থেকে, ক্ষেত বলতে সামনের উঠোনের পাশে যে ক্ষেতটা ছিল ওটা থেকে আমরা ধনেপাতা নিয়ে আসতাম, আর মা কোকোলা নুডলসে সেই ধনেপাতা দিত। আর কি যে অসাধারণ টেস্ট লাগতো, আসলে ওটা বলার মতো না। এখানে আমি মশলা অ্যাড করে দিয়েছি, দেখুন যে কোকোলা নুডলসের যে মশলা ওটা দিয়ে দিয়েছি, আর আমি একটা ম্যাগি নুডলসের মশলাও দিয়ে দিয়েছি। এটা অপশনাল, এটা দিতেও পারেন না দিতেও পারেন, আমি দিয়েছি। এরপর একটু একটু করে সবজি অ্যাড করে দিচ্ছি, সব একসাথে দেওয়া যাবে না, নেড়ে ছেড়ে নিচ্ছি। এই তো সব সবজি দেয়া কমপ্লিট। এখানে নুডলস যতটুকু, আমি সবজিও ততটুকু পরিমাণে দিয়েছি, আর খেতে ভালোই লাগে। কোকোলা নুডলস তো আসলে, এই নুডলসের নাম শুনলে আসলে আমরা নস্টালজিয়া হয়ে যায় আমাদের সেই ছোটোবেলাকার সময়। আমার এখনও মনে আছে এই নুডলসের প্যাকেট ছিল যখন আমরা স্কুল, প্রাইমারি স্কুলে পড়তাম, 60 টাকা পিস ছিল, অনেক দিন ছিল 60 টাকা। যাই হোক, এই তো আমার রান্নাটা কমপ্লিট অ্যাট লাস্ট। সে আমার মায়ের মতো একদম টাটকা ধনেপাতা দিয়ে দিয়েছি, যদিও এটা বাজার থেকে কিনা, ক্ষেত থেকে মাঠ থেকে নিয়ে আসা যেই ধনেপাতার যে স্মেল, যে যদিও ওরকম পাওয়া যায় না, এটা ফ্রিজ থেকে আনা। যাই হোক, অ্যাড করে দিয়েছি ধনেপাতা। আর ধনেপাতা না দিলে মনে হয় যে শীতের কোনো কিছুই রান্নাই কমপ্লিট হয় না, জানি না কার কি মনে হয়। এই তো আমার রান্না কমপ্লিট, গরম গরম ধোয়া উঠছে আমার এই কোকোলা নুডলসে। দর্শক, কেমন লাগলো আজকে আমার এই সবজি আর কোকোলা নুডলসের এই রেসিপিটা, আমাকে অবশ্যই জানাবেন। আর লাইক, কমেন্ট আর একটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, টাটা।